সবসময় আলোচনার শীর্ষে থাকা বলিউডের তারকা রাখি নিকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠল। তবে সম্প্রতি বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলিউডের এই আইটেম গার্ল তারকা রাখি। সামাজিক যোগাযোগের মাধ্যমে সরগোল পড়ে যাওয়া এই ভিডিওতে দেখা যায় তিনি পোশাক পরিবর্তন করছিলেন। তবে এই অভিনেত্রী জানান, ওই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি রাখি নন, তারই মতো দেখতে অন্য কোনো নারী। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, খারসাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঘরে পোশাক বদল করছেন 38 বছর বয়সী বলিউডের তারকা রাখি। যদিও স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওটি রাখি, তবে রাখি বলেন, আমি গত 11 বছর ধরে সিনেমা জগতে কাজ করছি, এমন অভিজ্ঞতা আগে হয়নি। আমি জানি না দিনীকে, সে আমার ডুপ্লিকেট। এই ভিডিও আমার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পরিচালক রাম গোপাল ভার্মা সানি লিওনকে নিয়ে একটি মন্তব্য করার পর বলিউডের তারকা রাখি তাকে সমর্থন করেন, আর তারপর পরই রাখির এই ভিডিও প্রকাশ পায়। তবে নারী দিবসে তার যাবতীয় টুইটের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন রাম গোপাল ভার্মা।